প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। যে মানুষগুলি ছিল অবহেলিত, শোষিত, বঞ্চিত, একবেলা খাদ্য জোগাড় করতে পারতো না, তেমনি অবস্থা ছিল। 75-এর পর দীর্ঘ 21 বছর এদেশের মানুষ কষ্ট ভোগ করে। 81, আমি তখন আমরা বিদেশে আমরা আসতে পারিনি। 81 সাল যখন আমি দেশে ফিরে আসি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন আমি যেতাম জনসভা করতে, সেই জনসভায় দাঁড়িয়ে দেখা যেত সেখানে হাজার হাজার মানুষ যাদের ছিন্ন বস্ত্র, পেটে খাবার নেই, এই মিটিংয়ের মধ্যে দাঁড়িয়েও আমাকে হাতে ইশারা দিয়ে দেখাতো যে তারা খাবার চায়। ঠিক এইভাবে আমাকে ইশারা দিত এবং পেটে হাত দেখাতো। আমার শুধু মনে হতো যে আজকে জাতিপিতা যদি বেঁচে থাকতেন আর বাঙালির জীবনে যদি 15ই আগস্টের ঘটনা না ঘটতো, তাহলে এই মানুষগুলি এইভাবে ক্ষুধার্ত, কঙ্কালসার থাকতো না, তাদের জীবন মান উন্নত হতো। তো একটা সিদ্ধান্তই নিয়েছিলাম যে যেভাবে হোক এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, জাতিপিতার স্বপ্ন পূরণ করতে হবে। এবং আমাদের সংবিধানে যে নির্দেশনাগুলি দেওয়া আছে সেগুলি একে একে আমাদের বাস্তবায়ন করতে হবে। 96 সালে আমরা সরকার এসে বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি এবং পুষ্টি নিশ্চয়তার জন্য একটি পুষ্টি পরিকল্পনা আমরা প্রণয়ন করেছিলাম। সেই সাথে স্বাস্থ্যসেবা জনগণের দুর্গে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আমরা নিয়েছিলাম। দুর্ভাগ্য যে 5 বছর মাত্র সরকারে ছিলাম, তারপরে আর আসতে পারিনি। এরপর 8 বছর পরে যখন আবার সরকার গঠন করার সুযোগ পেলাম, জনগণ ভোট দিল, তখন থেকে এ পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং সেই পরিবর্তনের সবচেয়ে গুরুত্ব হচ্ছে আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আর খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা, সেটা একান্তভাবে প্রয়োজন। আর শুধু পুষ্টি নিশ্চয়তা করতে হবে, এর সঙ্গে আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও জড়িত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনাদের যে প্রতিপাদ্যটা নিয়েছেন আপনারা, যে টেকসই উন্নয়ন, সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে। কাজে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে এই প্রতিপাদ্যটা যথেষ্ট সময় উপযোগী, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এটুকু বলবো যে আমাদের দেশে যখন স্বাধীনতার পরপর অনেকেই আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম একটা দেশ যেখানে কিছুই নাই বলতে গেলে, তা আপনি কীভাবে দেশকে উন্নত করবেন? তো তিনি একটা জবাব দিতেন যে আমার মাটি আছে, মানুষ আছে, কাজে আমি এদের নিয়েই এই দেশকে গড়ে তুলব। অর্থাৎ বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর মাটি, একটু উদ্যোগ নিলেই অসাধ্য সাধন করা যায়, এটা বাস্তবতা। এবং আপনারা জানেন যে সেই ব্রিটিশ আমল এবং এরপর পাকিস্তানের সামরিক শাসন আমলে বাংলাদেশের বাংলাদেশ বলে তখন পাকিস্তান রাষ্ট্রকে চালানোর জন্য তারা, অর্থাৎ যারা মার্শাল ল দিয়ে অবৈধ ক্ষমতা আছে, তাদের সবসময় একটা প্রচেষ্টা থাকে যে তাদের ক্ষমতাটাকে কীভাবে নিরাপদ করবে। সেদিকে লক্ষ্য রেখেই তারা কিন্তু এই অবকাঠামোটা সাজায়, যেটা ব্রিটিশরাও করে গিয়েছিল। কারণ ব্রিটিশদের একটা, যখন প্রথম তারা এদেশে আসে তখন তাদের লক্ষ্য ছিল যে দেশের মানুষ তো যাই হোক একটা খাবার তো পায়, একটু খেতে পারে, চলতে পারে, তাদের একটা মানে সংস্কৃতি আছে, তাদের একটা ন্যায়বোধ আছে, কিন্তু তাদের এই মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে, তাহলেই তারা এদেশে রাজত্ব করতে পারবে। এটা ছিল সেই ব্রিটিশ বেনিয়াদের একটা প্রচেষ্টা এবং সেটাই তারা করেছিল। আর এরপরে আসলো পাকিস্তানি মানে আর এক আধা ঔপনিবেশিক শাসন। কাজে ও উপনিবেশিক এবং আধা ঔপনিবেশিক শাসনের যাতাকালে পিষ্ট এই জাতি, সেই জাতিকেই জাতির পিতা চেয়েছিলেন যে একটা সুন্দরভাবে গড়ে তোলা এবং সমাজ ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করা, আর সেই সাথে এদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা পূরণ করা। আমি এখনও মনে করি যে তিনি যদি বেঁচে থাকতেন তো বহু আগে বাংলাদেশের মানুষ সেটা পেত। যাক, আমাদের আমরা জাতির পিতার সেই পদঙ্গ অনুসরণ করেই
আমরা এগিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশের মানুষের মানে খাদ্য নিরাপত্তার জন্য পদক্ষেপ নেই এবং এখানে আরেকটি বিষয় আপনাদের একটু স্মরণ করাতে চাই যে 1959 সালে যে খাদ্য নিরাপদ খাদ্য আইন যে অর্ডিনেন্স যেটা জারি করা হয়েছিল 1956 সাল থেকে 1958 সাল পর্যন্ত, আচ্ছা মার্শাল হওয়ার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনই উদ্যোগটা গ্রহণ করা হয় কিন্তু তখন সেটা করে যেতে পারেননি। 1958 সালে 7ই অক্টোবর আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান, সে একাধারে সেনাপ্রধান আবার নিজে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে এবং মার্শাল অর্ডিনেন্সের মাধ্যমে 59 সালে এই পিওর ফুড অর্ডিনেন্সটা তারা জারি করে। আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করবার জন্য আইনগত ব্যবস্থা নেবার পদক্ষেপ নিই এবং সেই আইনগুলি পরিবর্তন করে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করি। কারণ আমরা 96 সালে অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু যেটা হয় অল্প সময় ক্ষমতায় ছিলাম সেটা করে যেতে পারিনি, কিন্তু আমরা দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করেছি এবং বাংলাদেশ খাদ্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেটা প্রতিষ্ঠা করা হয়েছে, 3টি বিধিমালা 7টি প্রবিধানও প্রণয়ন করা হয়েছে, তাছাড়া খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে গবেষণার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। একসময় আমাদের দেশ থেকে যেমন চিংড়ি রপ্তানি হতো বা অন্যান্য কিছু রপ্তানি হতো কিন্তু এই রপ্তানির প্রতিবন্ধকতা সৃষ্টি হতো এই জন্য যেটাকে কখনো মানে ল্যাবরেটরিতে টেস্ট ঠিক মতো করা হতো না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ